ভোটের খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমেই যাব চট্টগ্রামে। চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, ভোটের তো কিছু সময় পার হয়ে গেছে, সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? ধন্যবাদ আপনাকে। আমরা এর আগের ঘন্টায় কিন্তু দেখানোর চেষ্টা করেছি যে সাতকানিয়ার খাগড়িয়া এলাকায় আমরা আছি, এখানে দুটি কেন্দ্র এখন স্থগিত করা হয়েছে। তো এখানে যারা দায়িত্বে ছিল, নির্বাচনী দায়িত্বে ছিল, তাদেরকে কিন্তু এই জায়গা থেকে সরিয়ে নেওয়া হয়েছে, যেহেতু সংঘর্ষের ঘটনা ঘটেছে তার কারণে। তো এই পর্যন্ত কিন্তু দফায় দফায় কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটার পর কিন্তু আসলে যে দুটি কেন্দ্র একেবারে কিন্তু আসলে ভোট গ্রহণ স্থগিত করার পর করা হয়েছে। এরপরে যে সরঞ্জাম যেগুলি ছিল নির্বাচনী সরঞ্জাম, পুলিশি পাহারায় কিন্তু সেই সরঞ্জাম নিয়ে যাওয়া হয়েছে। একইভাবে যে চট্টগ্রামের যে সাতকানিয়া 16টি ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রে আমরা দেখেছি যে কোনো কোনো জায়গায় ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে, আহত হয়েছে এই পর্যন্ত 10 জন, আর গোলাগুলির ঘটনা হয়েছে। সব মিলিয়ে বলা যায় যে সকাল শুরুটা কিন্তু আসলে সুষ্ঠু নির্বাচন হলেও বেলা বাড়ার সাথে সাথেই সংঘর্ষের ঘটনাটা অনেকটা বাড়তে শুরু করে। একইভাবে যে আইন শৃঙ্খলা বাহিনী যে তাদের যে তৎপরতা, সেই তৎপরতা কিন্তু অব্যাহত থাকার কারণে সেভাবে কিন্তু হতাহতের ঘটনা কিন্তু হয়নি। তো আপনি দেখতেই পাচ্ছেন এখানে যারা ভোটার আছেন তাদেরও কিন্তু আসলে একটা খুব রয়েছে যে তারা ভোট দিতে পারেনি। যে বিজিবি দেখছেন যেখানে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে সেই জায়গায় কিন্তু বিজিবিও অবস্থান নেওয়ার পর কিন্তু পরিস্থিতি কিছুটা শান্তি হয়েছে, কিন্তু দেখা যায় ভোট গ্রহণ একেবারে স্থগিত করার পর এখানে যারা ভোটার আছে তাদের কিন্তু খুব কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি, তারা বলছেন যে সুষ্ঠু নির্বাচন হলে আসলে ভোটটি তাদের ভোট প্রয়োগ করতে পারত। তো সব মিলে বলা যায় যে 2.5 লাখ কিন্তু আসলে প্রায় 2.5 লাখ ভোটার রয়েছে 16টি ইউনিয়নে। একই সাথে যে 16টি ইউনিয়নের মধ্যে 4টি ইউনিয়নে চেয়ারম্যান পদে বিনা দ্বন্দ্বিতা হয়েছে, আর 12টি ইউনিয়নের চেয়ারম্যান পদে নির্বাচন হচ্ছে, আর 16টি ইউনিয়নের সাধারণ সদস্য, সাধারণ সংরক্ষিত আসন আর সাধারণ সদস্য পদে নির্বাচন হচ্ছে। এ ছিল আমার এখানকার সর্বশেষ। আমি ফিরে যাব রংপুরে মানিকের কাছে। ধন্যবাদ জয়। আপনি যেমনটি বলছিলেন চট্টগ্রামের খবর, আমি রয়েছি রংপুরের মিঠাপুকুরে। এখানে 17টি ইউনিয়ন পরিষদের নির্বাচন সকাল 8টা থেকে চলছে, এখন বেলা 12টা। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার কোনো সংবাদ আমাদের কাছে নেই, শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ চলছে। ভোটাররাও কিন্তু উৎসবমুখর পরিবেশে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। আপনি ক্যামেরা চোখে দেখতে পাচ্ছেন নারী ভোটারের উপস্থিতি কিন্তু আসলে লক্ষণীয়। আমরা অনেক সেন্টারে গিয়েছি, অনেক ভোট কেন্দ্রে গিয়েছি, আমরা দেখতে পেরেছি যে পুরুষ ভোটার এসেছে, নারী ভোটারের উপস্থিতি অনেক একটা বেশি। একটু ভোটের পরিবেশ কেমন দেখছেন একটু আপনার সাথে কথা বলতে চাই। ভোটের পরিবেশ কেমন দেখছেন এবং কেমন লাগছে ভোট দিতে এসে? ভোটের পরিবেশ ভালোই আছে, ভোট দিতে ভালো লাগতেছে। আমার জীবনের প্রথম ভোট, আল্লাহর রহমত আমি যাকে দেব তা যেন সফল হয়। ভালোই আছে, অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম একজন ভোটারের সাথে, একটু আপনার সাথে কথা বলতে চাই। ছোট বাবুকে নিয়ে আসছেন ভোট দিতে, কেমন দেখছেন পরিবেশ? পরিবেশ খুব সুন্দর আছে, আল্লাহর রহমত কোনো সমস্যা নাই। জীবনের প্রথম ভোট দিতে আনন্দই লাগতেছে। অসংখ্য ধন্যবাদ। একটু মানে আমরা কথা বলছিলাম দুজন ভোটারের সাথে, তারা বলছেন যে ভোটের পরিবেশ নিয়ে তাদের সন্তুষ্টির কথা কিন্তু তারা আমাদেরকে বলছিলেন। একটি বিষয় বলে রাখি যে যে ভোটের সার্বিক পরিস্থিতি তো পুরো মিঠাপুকুর উপজেলার 17টি ইউনিয়নে ভালো রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। এই ছিল আমার কাছে মিঠাপুকুর থেকে সর্বশেষ। ফিরে যাবো কুমিল্লাতে, দীর্ঘক্ষণ ধরে অবস্থা অপেক্ষা করছে আমার সহকর্মী জীবন, তার কাছে জানতে চাইবো কুমিল্লার খবর। জীবন, মানিক আপনাকে অসংখ্য ধন্যবাদ। কুমিল্লার শান্তিপূর্ণ পরিবেশে দ্বিতীয় উপজেলার 23টি ইউনিয়ন পরিষদের ভোট কিন্তু আসলে চলছে, এবং আমরা দেখছি যে আসলে সকাল থেকে কিন্তু আসলে ভোট কেন্দ্রে কিন্তু নারী ভোটার, পুরুষ ভোটার এবং তরুণ যারা ভোটার রয়েছেন তারাও কিন্তু ভোট কেন্দ্রে আসছেন, এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট চলছে। এবং আমরা লক্ষ্য করেছি যে আসলে এই দুইটি উপজেলায়, বুড়িচং এবং দেবিদ্বার উপজেলায়, তারা সকল জায়গায় কিন্তু এখনও শান্তিপূর্ণ পরিবেশে চলছে, এবং আমরা কোথাও কোনোরকম কোনো সমস্যা কিংবা কোনো ঘটনার খবর আমরা এখনও পাইনি। এবং আমরা লক্ষ্য করেছি আসলে বেশিরভাগ কেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতিটা চোখে পড়ার মতো, এবং আমরা দেখেছি এখানে আসলে আইন শৃঙ্খলা বাহিনী, নির্বাচন কর্মকর্তারা সবাই কিন্তু আসলে অনেক সক্রিয়ভাবে কিন্তু মাঠে কাজ করছেন।
তারা কিন্তু আসলে নির্বাচনকে সুস্থ নিরপেক্ষ করার লক্ষ্যে কিন্তু তারা মাঠে কাজ করতেছেন। আপনার কাছ থেকে জানতে চাইছি কখন আসছেন, পরিবেশ কেমন দেখছেন? আসছি সকাল 7টা বাজে, পরিবেশ অনেক ভালো, আমরা সুষ্ঠু নির্বাচন দিতে আসছি, সেজন্য শেখ হাসিনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে এই যারা নারী ভোটার আছেন তারা অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছেন, তারা ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। আমি স্টুডিওতে ফিরে যাচ্ছি আফরিনের কাছে।